হ্যালো ভিউয়ার্স, আমার কিষান টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর আজকে আবার নতুন করে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থিত করেছি। আজকের বিষয় হলো এই যে টমেটো চাষ। তো অনেকে হয়তো টমেটো লাগিয়েছেন, কিন্তু এখন শীতকাল চলছে, তো এখন বাজার তো দেখেছেন খুবই চড়া, এখনও টমেটো 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সেই টাইমে আপনার টমেটো ফুল আসছে কিন্তু ফল ধরতে চাইছে না, আবার যদিও ফল কিছু ধরেছে তারপর সেখানে দেখছে ফল ঝরে যাচ্ছে, আবার ফল ধরার পরও দেখা যাচ্ছে যে ফল পাকছে না। তো সেখানে কি করণীয়, তো সেটার ব্যাপারে আজকে আমি কথা বলবো। মেন হচ্ছে গাছের 16টি উপাদানের মধ্যে বোরন হচ্ছে একটা অন্যতম মৌলিক উপাদান। তো সেখানে বোরন আপনাদেরকে স্প্রে করতে হবে কখন, যখন ঠিক ফুলটা আসা সময় শুরু হয়ে যাবে। তো এই ফুল আসার সঙ্গে সঙ্গে আপনাকে বোরনটা স্প্রে করতে হবে অন্ততপক্ষে সপ্তাহে দুদিন। সপ্তাহে মানে আজকে একবার করলাম, এক সপ্তাহ পর আরেকবার করলাম, তারপর দেখবেন আপনার রেজাল্টটা কী আসে। আপনি যখন বোরনটা স্প্রে করবেন তখন দেখতে হবে তার মাপটা যেন একেবারে সঠিক হয়। এখন যদিও কেউ পান্তা ভাত খায় না, তো আগেকার জমানাতে খেত পান্তা ভাত, তো সেখানে নুনের প্রয়োজন, পান্তা ভাত খেলে নুনের প্রয়োজন। তো সেখানে যদি নুন কম হয় তাও কিন্তু ভালো লাগবে না খেতে, আবার যদি নুনটা বেশি হয়ে যায় তাও খেতে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সেখানে একেবারে বোরনের মাত্রাটা সঠিক দিতে হবে। মনে রাখতে হবে পার লিটার জলের সাথে 2 গ্রাম, তার থেকে বেশি কখনোই নয়। তারপর যদি বেশি হয়ে যায় তখন গাছ কিন্তু লাল হয়ে যেতে পারে, পাতা হলুদ হয়ে যাবে, অবশেষে দেখা যাবে গাছটাই মারা যাচ্ছে। তো সেখানে একদম লিমিটের মধ্যে দেবেন, পার লিটার 2 গ্রাম করে আপনাদের জলের সাথে মিক্স করে ভালো করে স্প্রেটা করে নিতে হবে, অন্ততপক্ষে সপ্তাহে একবার, তার এক সপ্তাহ পর আরেকবার, দুদিন দিয়ে দেখুন, তারপর রেজাল্টটা আপনার হাতে হাতে পেয়ে যাবেন। তাহলে আসুন দেখে নিই। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোরন পাউডার, টোটাল বি বোরন, বোরন 20% ফার্টিলাইজার ফর এগ্রিকালচার ইউজ, তার মানে বলছে এখানে 20% কৃষি ব্যবহারের জন্য সার। তো এখানে আমি নিয়ে নেব, আমি এখানে মাপ করে নিয়েছি, আমি ওজন করে একবার দেখে নিয়েছি যে কতটা পর্যন্ত, মোটামুটি 30 গ্রাম হয়। তো 30 গ্রাম এখানে আমি 15 লিটার জলের জন্য দিয়ে দিলাম, আর সেখানে আমি ভালোভাবে স্প্রেটা করে নিলাম। মাপটা একেবারে সঠিক দেবেন, আপনারা দরকার হলে ওজন করে তারপরে দেবেন, আর চেষ্টা করবেন সব সময় বিকেলের দিকে দেওয়ার, কারণ এখন শুষ্ক আবহাওয়া, এই শুষ্ক আবহাওয়াতে দিনের বেলা দিলে কোনো কাজে আসবে না, তাই আপনাকে একটু বিকেল দিকে দিতে হবে। দেখুন এখানে শুধুমাত্র ফুল এসছে, ফল এখনও পর্যন্ত আসেনি, তাই এটাই হচ্ছে সব থেকে উপযুক্ত সময় বোরন স্প্রে করার। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ফল চলে আসবে, আবার ফল আসার পর কিছুদিনের মধ্যেই পাকতেও শুরু হয়ে যাবে। যদিও এখন ঠান্ডা মৌসুম, এখন শীতকাল চলছে, দেখুন এখানে দেখা যাচ্ছে ফল ধরার আগে ফুল কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। এই গাছগুলোতে ফল ধরার আগে ফুল ঝরে যাচ্ছে। বোরন স্প্রে করার পর দেখা যাবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। দেখুন এখানেও দেখা যাচ্ছে অনেক ফুল ঝরে গেছে। দেখুন এখানে তারপর আমি 2-4 দিন পর ভিডিওটা করলাম আবার, তো দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটি ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, একটাও কিন্তু মিস হচ্ছে না। দেখুন গোটা মাঠটাই শুধু
ফল আর ফল। এখানে যতগুলো ফুল আসছে সবই কিন্তু ফলে পরিণত হচ্ছে। দেখুন এখনো অবশিষ্ট রয়েছে অনেক ফুল ফলে পরিণত হতে, তবে আস্তে আস্তে সবগুলো ফলে পরিণত হবে। তারপর আস্তে আস্তে গাছগুলি বয়স হয়ে যাবে, তখন সব ফল একেবারে পেকে যাবে আর বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে যখনই একটু লালচে কালার আসবে তখনই বুঝে নিতে হবে যে একে আর স্যাত মানে সেচ দেওয়া চলবে না। সেচ দিলে তখন ফলগুলো একেবারে সব পচে যেতে শুরু করবে, তাই এই অবস্থায় কোনো মতেই সেচ দেওয়া চলবে না, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ফলে না পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সেচ দেন সব ঠিক আছে, কিন্তু যখনই এগুলো ফলে পরিণত হয়ে একটু লালচে কালার আসবে তখনই একেবারে সেচটা আপনাকে বন্ধ করে দিতে হবে। এই দু চারটে গোড়ার গোড়ার যে ফলগুলি সেগুলো পাকতে শুরু করছে, এভাবে সব ফলগুলি পেকে যাবে আশা করি। দেখুন এখানে মোটামুটি সাইজ ঠিকই আছে। এটা সেমিনেসের সক্ষম বলে যে জাত, সেই জাতের টমেটো আপনারাও লাগাতে পারেন এই জাতগুলি। ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হবে বলে মনে হয় তাহলে আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে সাথে বেল আইকন প্রেস করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারি। অবশ্যই একটা লাইক দিতে তো একেবারে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।